আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, পাসপোর্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে, সৌদি আরবে আমাদের বর্তমানে পাসপোর্টের মেয়াদ থাকা চাই। আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলে আপনার ইকামা রিনিউ হবে না। দুই, পাসপোর্টের মেয়াদ না থাকলে আপনি কাফালা হতে পারবেন না। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি কাজে কিন্তু পাসপোর্টের মেয়াদের জন্য আটকে যাবে। এরপরে যে বিষয়টি, দেশে যাওয়ার ক্ষেত্রেও আপনার ম্যাক্সিমাম পাসপোর্টের মেয়াদ থাকা চাই। অনেকেই কী করেন, পাসপোর্টের মেয়াদ কম নিয়ে দেশে চলে যান, না জেনেই চলে যান অথবা ইচ্ছা করে চলে যান। অনেকের মধ্যে ভরসা থাকে যে দেশে গিয়ে পাসপোর্ট বানাতে পারবো, পরবর্তীতে হয়তো দেশে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। দেশে পাসপোর্ট বানানোর জন্য আপনার কাছে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড থাকলেই আপনি দেশে গিয়ে পাসপোর্ট বানাতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন সৌদি আরবে আসছেন, সৌদি আরবে থাকা অবস্থায় আপনাকে আপনার পাসপোর্টটি বানাতে হবে। যখনই আপনার পাসপোর্টের মেয়াদ এক বছরের নিচে চলে আসবে, তখনই আপনি পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিবেন। মোটামুটি আমাদের দূতাবাস টিম এবং আমাদের কনসুলেট টিম সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলে প্রতি মাসে 4 থেকে 5 বার ভিজিট করে। প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার কোনো না কোনো অঞ্চলে কিন্তু দূতাবাস টিম এবং কনসুলেট টিম ভিজিট করে। এছাড়া সৌদি আরবের প্রত্যেকটা অঞ্চলেই বর্তমানে প্রবাসী সেবা কেন্দ্র আছে। আপনারা চাইলে দূতাবাসের মাধ্যমে অথবা প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে আপনাদের পাসপোর্টটি রিনিউর জন্য জমা দিতে পারেন। খেয়াল রাখবেন, পাসপোর্টের মেয়াদ এক বছরের নিচে আসলেই পাসপোর্টটি জমা দিয়ে দিবেন রিনিউ করার জন্য। আরেকটা বিষয় আমরা অনেকেই বলে যাই, পাসপোর্ট রিনিউ হওয়ার পরে আপনার প্রথম কাজ হলো আপনার পাসপোর্টকে মালুমাত করতে হবে। পাসপোর্ট মালুমাত কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আপনি পাসপোর্ট মালুমাত না করলে যাওয়াজাত সিস্টেমে আপনার নতুন পাসপোর্টের নাম্বারটি শো করবে না, আপনার নতুন মেয়াদটি শো করবে না, আর নতুন মেয়াদ শো না করলে আপনার ইকামাও হবে না, কাফালাও হবে না। তাই আপনার পাসপোর্ট রেডি হওয়ার পরে আপনি মালুমাত করিয়ে নেবেন। আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে আমার মেইন পাসপোর্টের মেয়াদ শেষ, আমি ইকামা কীভাবে করব। দেখুন, আমাদের সরকার আমাদেরকে আরও একটা অপশন দিচ্ছে। অপশনটি হলো, আপনার মেইন পাসপোর্টটি আসতে যদি সমস্যা হয় অথবা দেরি হয়, তাহলে আপনি 1 বছর অথবা 2 বছরের পাসপোর্ট বানিয়ে আপনার ইকামা নবায়ন করতে পারবেন। তো আপনার যদি মেইন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় অথবা মেইন পাসপোর্ট যদি আসতে সময় লাগে, তাহলে আপনি 1 বছর অথবা 2 বছরের মেয়াদ বাড়িয়ে সেটি দিয়ে আপনার ইকামা নবায়ন করতে পারবেন, আপনার কাফালার কাজ সম্পন্ন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো যে 1 বছরের পাসপোর্ট অথবা হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশে যাওয়া যাবে কি না, এটি সব থেকে বেশি প্রশ্ন করেন। দেখুন, 1 বছরের বা হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাও হতে পারে, কিন্তু আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কেন বলছি, আমাদের সরকারের নিয়মটি বললে আপনি বুঝতে পারবেন। আমাদের সরকারের নিয়ম হলো, আপনি যখন দেশ ত্যাগ করবেন অর্থাৎ দেশের বাইরে আসবেন, তখন আপনার সাথে ডিজিটাল পাসপোর্ট থাকতে হবে, এক। দ্বিতীয়ত, আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। যদি আপনার 6 মাসের কম হয়, বাংলাদেশ ইমিগ্রেশনের নিয়ম মতে আপনাকে টিকিট ইস্যু করে দেবে না। এখন অনেকেই প্রশ্ন করবেন যে এখন তো আসতে পারতেছে। জি হ্যাঁ, এখন অনেককেই আসতে দিচ্ছে, তবে এটি মানবতার খাতিরে। কারণ হলো, বাংলাদেশে পাসপোর্ট প্রিন্টিং কিছুটা ডিলেই হচ্ছে, দেরিতে হচ্ছে, যার কারণেই সুযোগ দিচ্ছে। কিন্তু আপনি যখন 6 মাস পরে আসবেন, 8 মাস পরে আসবেন অথবা 4 মাস পরে আসবেন, তখন হয়তো সুযোগটা নাও দিতে পারে। তাই যেটি করবেন যে আপনি এখান থেকে পাসপোর্টটা তৈরি করেই দেশে যাবেন। প্রশ্ন হলো, এখানে পাসপোর্ট জমা দিলে কতদিন লাগে। বর্তমানে আপনি যদি পাসপোর্ট জমা দেন, তাহলে আপনার পাসপোর্ট আসতে 4 অথবা 5 মাস লাগবে, তবে দূতাবাস আপনার থেকে 3 অথবা 4 মাস সময় নেবে। হয়তো এর মধ্যেই এসে যাবে অথবা 4 মাস সময় লাগতে পারে। আমরা অনেক সময় কিন্তু দূতাবাসকেই বকাঝকা করি। দেখুন, দূতাবাসকে এখানে বকাঝকা না করাটাই উত্তম, কারণ পাসপোর্ট বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে আসে। এখানে আসার পরে শুধুমাত্র আপনার পাসপোর্টটি আপনাকে ডেলিভারির কাজ হলো দূতাবাসের। আমাদের পাসপোর্টগুলো এখান থেকে দেশে যাচ্ছে, দেশে প্রিন্টিং হচ্ছে, প্রিন্টিং হওয়ার পরে আমাদের পাসপোর্টগুলো ভেরিফিকেশনের মধ্যে যায়। আমাদের ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমাদের পাসপোর্টগুলোকে ভেরিফিকেশন করে। আমরা সবাই জানি সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণ রোহিঙ্গা থাকে, রোহিঙ্গারা পাসপোর্ট বানায়, এজন্যই বাংলাদেশের পাসপোর্টগুলো যাওয়ার পরে এগুলো ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশন হওয়ার পরে আসে, সব ধরনের ফর্মালিটি পূরণ করার পরে পাসপোর্টটা যখন সৌদি আরবে আসে, তখন গিয়ে দূতাবাস আপনার পাসপোর্টটা আপনাকে ডেলিভারি করে। হ্যাঁ, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা অনেকেই করেন, সেটি হলো, পাসপোর্ট বানানোর জন্য
এনআইডি কার্ডের প্রয়োজন হয় কিনা। এনআইডি কার্ড আপনার বাংলাদেশে প্রয়োজন হবে, সৌদি আরবে আপনি পাসপোর্ট বানাবেন, পাসপোর্ট দিয়ে পাসপোর্ট জমা দিয়ে পাসপোর্ট বানাবেন। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই। আপনার এনআইডি কার্ডে যদি বয়সের ব্যবধানও থাকে সেটি কিন্তু এখানে কোনো এফেক্ট করবে না, এখানে পাসপোর্ট দেখেই পাসপোর্ট বানাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।